বাবা, মেয়েরা জিত করলে হয় নষ্ট আর পুরুষরা জিত করলে হয় টাকাওয়ালা। এবার কিন্তু আর সময় নষ্ট বের করো না, এবার কিন্তু সময় নষ্ট করবে না, করবো না করবো না। আমি কিন্তু যথেষ্ট বাসাদের খোলা রাশেদের বাড়ি কোনতে সামনে গেলেই পাবেন। ধাপ্পা বাজার পাল্লায় বাস করছিলাম আমি, কে ধরি এমন আমার ছাগল চড়াইবো? আমার আমার এত সুন্দর মেয়েটার এই অবস্থা, ছাগল চড়াইতেছে। ছাগল চড়াও, হাড়ি পাতিল ধরো, মাটি চুলাই দেরান দো, দামটা বাইরে যাই যে অবস্থা। তাহলে তাহলে কেন এই কাম করলি মা? জিদে করছি আব্বা, জিদ করে ওরে বিয়ে করছি, এখন এই জিদের ফল আমি ভোগ করতেছি। তাই তো করবা, মেয়েরা জিত করলে হয় নষ্ট আর পুরুষরা জিত করলে হয় টাকাওয়ালা। চল মা, তোর আমি লয়ে আসলাম। তাই চল, পারবেন না, এই ছাগল খাওয়াইবো কি? ছাগল? হ্যাঁ, তুমি আমার মেয়ের ছাগল চড়াইতে দিছো? ছাগল চড়াইবো, গরু চড়াইবো, ভেড়া চড়াইবো, কৃষি ক্ষেতের যত কাম আছে সব করবো। দেখছো হারামজাদা কেমন করে আমারে বিয়ে করছে, আমি যা কমু তাই হন দইব। মেরে ছাগল চড়াইতে দিবেন না, হ্যাঁ তাহলে আপনি চড়ান। এলন, তোমার সাহস তো কম না, তুমি আমার ব্যাপারে ছাগল চড়াইতে কও। হ্যাঁ, কোন দিক দিয়ে আইছেন? যাও ওই ওই দিক যাও, ইয়া যাও, যান যান যান। বাবা, ছাগলে পেট পুরে খাওয়াইয়া তারপর নিয়ে আসবি শালি? তোমার তো সাহস কম না, তুমি আমার ব্যাপারে কেমনে কবা? চুপ কর বাপ, এখন তোর বাপ মা কারোর সাথে সম্পর্ক না, আগে দেই কিছুদিন, তারপর আমি হেগুনি আসবো। দেখছো জিদ করে আমার কি পরিণাম হইলো, আমার জীবনটা এখন টেনা টেনা হয়ে গেল।